goes till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. हाजिर हुए गेलाम आपनादेर माझे नतुन एकटी ब्लग निये। आमार आजकेर ब्लगेर माध्यमे आपनादेर साथे शेयर करब ईद स्पेशल खूब सुंदर सुंदर किछु सालाद डेकोरेशनेर आइडिया। ईदेर दिन आमरा ईदेर दिनटिके स्पेशल करार जन्य विभिन्न धरनेर खाबारेर आयोजन करे थाकि, पोलाओ, मांस, टिकिया, कबाब इत्यादि सह विभिन्न धरनेर। ये खाबारगुलोर साथे जदि सुंदर एकटी सालाद डेकोरेशन करा हय ताहले किन्तु आमादेर खाबारगुलो खेतेओ खूब भालो लागबे एबं खाबारेर टेबिलटी देखतेओ किन्तु खूब सुंदर लागबे। आर जे कोनो जिनिस जदि देखते भालो लागे ताहले खेतेओ भालो लागे एबं मनो अनेक भालो लागे। तो ये चिंता माथाय निये एबं ईदेर दिनटिके स्पेशल करार जन्य आमी आपनादेर साथे आजके किछु सालाद डेकोरेशनेर आइडिया शेयर करब। तो भिडियोर शुरूतेई आपनादेरके एकटा कथा बोले निच्छि, प्लिज आपनारा सम्पूर्ण भिडियोटी देखबेन। एई भिडियोटी तैरि करते आमार किन्तु अनेक कष्ट होयेछे आर एकटा भिडियो तैरि करा किन्तु अनेक कष्टेर ब्यापार। तो आपनारा जखन आमार सम्पूर्ण भिडियोटी देखबेन तखनई आमार कष्ट सार्थक होबे। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন এবং এই ভিডিওটি আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। তো প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। এর ফলে কিন্তু আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি সবজি নিয়ে নিয়েছি সালাদ তৈরি করার জন্য। টমেটো, শসা, লেবু, গাজর, লেটুস পাতা আর নিয়েছি দুটো পেঁয়াজ। তো এগুলোকে আমি ভালোভাবে ভিনেগারের পানিতে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে ধুয়ে নিয়েছি। তো আজকে এই সবজিগুলো দিয়েই আপনাদেরকে আমি সালাদ ডেকোরেশন আইডিয়া করে দেখাবো। সালাদ ডেকোরেশন করার জন্য এখানে আমি দুটো চাকু নিয়ে নিয়েছি, দুটো চাকুই আমি ব্যবহার করব আমার সুবিধা অনুযায়ী। তো এখন আমি চলে যাচ্ছি সালাদ ডেকোরেশন করার জন্য। প্রথমে আমি একটা গাজর দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। তো গাজরের মাথাটা আমি একটু কেটে নিচ্ছি। গাজরটি ডেকোরেশন করার জন্য আমি ছোট চাকু ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন চাকু দিয়ে আমি গাজরের মধ্যে ডাবিয়ে ডাবিয়ে কেটে নিচ্ছি। তো রাউন্ড শেপ করে আমি কাটছি, আর এখানে এভাবে ডাবিয়ে আমি তিনবার নিয়েছি ডাবিয়ে, তারপর নিচে ঠিক সেম কেটে নিব এরকম করে। আর এখানে আমি গাজরের পাপড়িগুলো বসানোর জন্য মানে জায়গা করে নিচ্ছি। তো আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন, আর বোঝার জন্য কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই কাজগুলো কিন্তু খুবই আস্তে আস্তে নিখুঁতভাবে করতে হবে, বেশি তাড়াহুড়া করলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, ডেকোরেশন সুন্দর হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে করে চাকু দিয়ে গাজরের উপর প্রেস করছি। তো গাজরটাকে আমি ভালোভাবে চাকু দিয়ে প্রেস করে ঘর তৈরি করে নিয়েছি। এখন এই যে ঘরগুলো তৈরি করা হয়েছে এই ঘরগুলোর মধ্যে আমি একটা গাজর গোল শেপ করে পাতলা পাতলা করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে একদমই সহজ এটা কাটা। আপনারা যদি এই কাজটি চাকু দিয়ে করতে না পারেন তাহলে আপনারা বঠি দিয়েও করতে পারেন। তো আমি এখন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, অনেক পাতলা করে কাটতে হবে তাহলে কিন্তু ফুলগুলো খুব সুন্দরভাবে। আমি আগে থেকেই গাজরের যে স্ট্রাকচারটা তৈরি করেছি সেখানে আপনারা বসাতে পারবেন। তো আমি গাজরগুলো পাতলা পাতলা করে কেটে ফিরে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন গাজরগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি গোল শেপ করে। এখন আমি যে স্ট্রাকচারটা করে নিয়েছিলাম একটা কাঠির সাহায্যে সেই স্ট্রাকচারগুলোকে একটু ফাঁকা করে নিচ্ছি। তো সেই ফাঁকার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি গাজরের পাপড়িগুলো। একটু ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে এবং ধীরস্থিরভাবে করতে হবে, তাড়াহুড়া করে করা যাবে না। তাড়াহুড়া করে করতে গেলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে করছি, ঠিক এভাবেই করে নেবেন। আর গাজরের পাপড়িগুলো কিন্তু অনেক পাতলা পাতলা করতে হবে, না হলে কিন্তু সুন্দরভাবে গাজরের ভেতরে এই ফুলগুলো বসবে না। Create a song.
তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমি সুন্দর একটি গাজরের ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি এই গাজরের ফুল দিয়ে সালাদ ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডেকোরেশন করার জন্য আমি একটা লেবুকে পাতলা পাতলা গোল গোল পিস করে কেটে নিচ্ছি, একদমই পাতলা করে কেটে নিতে হবে। তো লেবুগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে গাজরের ফুলটা উঠিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লেবুর স্লাইসগুলো গাজরের ফুলের চারপাশে। তো সাজানোটা হচ্ছে নিজের মন মতো করে আপনারা সাজাতে পারেন। তো লেবুর স্লাইসগুলো দেওয়ার পর আমি কিছু গাজরের স্লাইসও দিয়ে দিচ্ছি। তো দেখুন খুব সহজেই কত সুন্দর একটি সালাদ ডেকোরেশন তৈরি হয়ে গেল। আসলে আমরা কিন্তু ভাবি যে খুবই কষ্ট বা কঠিন এই ডেকোরেশন করা, কিন্তু আসলে খুবই সহজ। আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু দেখবেন কাজটা খুব সহজেই করা যায়। তো দেখতে পাচ্ছেন খুবই খুবই কিউট লাগছে এই সালাদ ডেকোরেশনটি দেখতে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের ফুল। আর এই পেঁয়াজের ফুল আমরা খুব সহজে কিভাবে তৈরি করতে পারি, আর এই যে ফুলটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম ছোটবেলায় আমি শিখেছি, তো এখনও আমি এই ফুলটা বানাই। একদমই সহজ, এভাবে করে কেটে নিতে হবে। সম্পূর্ণ কিন্তু কেটে নেওয়া যাবে না, কিছুটা জায়গা দেখুন, কিছুটা জায়গা কিন্তু আমি গ্যাপ রেখে কেটেছি। তো পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে সেই পানির মধ্যে কেটে নেওয়া পেঁয়াজটাকে ঘন্টা খানেকের মতো ভিজিয়ে রাখবো। পানির মধ্যে ভিজিয়ে রাখার ফলে পানি পেয়ে এই পেঁয়াজটা সুন্দরভাবে ফুলে যাবে এবং একটা ফুল শেপে চলে আসবে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে আপনাদেরকে আরেকটি ফুল বানিয়ে দেখাচ্ছি, আর এই ফুলটি বানানো খুবই ইজি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছুরির মাথার সাহায্যে পেঁয়াজটাকে এ শেপ করে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমি কেটে নিচ্ছি, আর খুব সুন্দর একটি পেঁয়াজের ফুল তৈরি হবে। খুব সহজেই খুব সুন্দর একটি পেঁয়াজের ফুল তৈরি করে নেওয়া যাবে। তো আপনারা দেখুন আমি কিভাবে পেঁয়াজের ফুলটি তৈরি করছি। পেঁয়াজের ফুল তৈরি করার জন্য আমি পেঁয়াজটিকে শেপ করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া অংশে দুই হাত দিয়ে ধরে টান দিলাম, আরও দুটো ফুলে পরিণত হয়েছে। আর মাথার অংশ আমি একটা ছুরির মাথা দিয়ে গোল রাউন্ড শেপ করে পেঁয়াজের এই শক্ত অংশটুকু আমি ছুরি দিয়ে তুলে নিচ্ছি। তো খুব সহজেই তুলে নিলাম। এখন আমি পেঁয়াজের যেই কেটে নেওয়ার পর ডিজাইন হয়েছে, এখন পেঁয়াজের পাপড়িগুলোকে আমি এখান থেকে আলতোভাবে খুলে নিব। বেশি তাড়াহুড়া করে খোলা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজের পাতাগুলো ভেঙে যাবে। আর এখন আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে পেঁয়াজ দিয়ে পদ্ম ফুল অথবা বেলি ফুলও বলা যায়। তো খুব সুন্দর একটি পেঁয়াজের ফুল তৈরি করে দেখাচ্ছি, আর পেঁয়াজের ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো তৈরি করে নিলাম পেঁয়াজের পদ্ম ফুল অথবা বেলি ফুলও বলতে পারেন। দেখুন এই ফুলটা দেখলে কেউ বলবেই না যে এটা পেঁয়াজ দিয়ে তৈরি, মনে হচ্ছে যে সত্যিকারই একটা ফুল, খুব সুন্দর লাগছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি এই পেঁয়াজের ফুল তৈরি করলাম। এখন আমি আপনাদেরকে পেঁয়াজ দিয়ে সালাদ ডেকোরেশন করে দেখাচ্ছি। তো দেখে নিন আমি কিভাবে করছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে এবং টমেটো আর শসা দিয়ে লেটুস পাতা দিয়ে খুব সহজেই আমি একটি সালাদ ডেকোরেশন করে নিলাম। আর কতটা ইজিভাবে সালাদ ডেকোরেশনটি হয়েছে আর খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো এভাবে আপনারা কিন্তু ঈদের দিন আপনাদের খাবারের টেবিলে সালাদ ডেকোরেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের টেবিলের সৌন্দর্য বাড়বে এবং খাবারগুলো খেতেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন আমি গাজর দিয়ে আপনাদেরকে আরেকটি সালাদ ডেকোরেশন করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি সালাদ ডেকোরেশন করার জন্য গাজরকে গোল গোল পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর কিভাবে আমি কেটে নিলাম চাকুর সাহায্যে আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এখন আমি এগুলোকে মাঝখান দিয়ে কেটে দুই সাইডকে একসাথ করে একটা কাঠির সাহায্যে এভাবে পাপড়ি শেপে আটকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো আমি একটা ফুল তৈরি করার জন্য চারটা পাপড়ি ব্যবহার করব। আর এই যে মাঝখান দিয়ে গাজরের সাইড দিয়ে যে আমি কেটে নিচ্ছি, এই কাটাটা একটু বেশি করে কেটে নিতে হবে, নাহলে কিন্তু দুইটা সাইড একসাথে ধরা যাবে না গাজরের।
তো এখানে আমি গোল রাউন্ড শেপ করে গাজর কেটে নিচ্ছি। তো এই শেপটাকে আমি ফুলের উপর দিয়ে কাঠির পরে ঢুকিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফুল তৈরি করে নিলাম। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি ফুল তৈরি করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুই মাথা গাজরের কীভাবে একসাথ করে আমি কাঠির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর গাজরের স্লাইসগুলো কিন্তু অনেক পাতলা করে নিতে হবে, একটু চেষ্টা করলেই আপনারা যারা পারেন না তারা পেরে যাবেন, আর এটা তেমন কঠিন কিছুই না, চেষ্টা করলে মানুষ সবই পারে। তো দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি সবগুলো ফুল তৈরি করে ফিরে আসছি। তো এখানে আমি 60টা ফুল তৈরি করে নিয়েছি, আর এখানে একটা শশার অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এখন এই কাঠিগুলো একটা একটা করে সুন্দরভাবে শশার ভেতরে ঢুকিয়ে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফুলের তোড়া তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে একটা ফুলের তোড়া তৈরি করে নেওয়া যায় গাজর আর শশা দিয়ে, আর দেখতে কিন্তু একদমই সত্যিকারই ফুলের মতো লাগছে। তো এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে, খুবই বিউটিফুল। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের সালাদ ডেকোরেশন আইডিয়াগুলো। আপনারা এবার ঈদকে স্পেশাল করার জন্য এই ডেকোরেশনগুলো আপনাদের প্রিয় মানুষদের জন্য করতে পারেন। তো আমি এই ফুল দিয়ে একটি সালাদ ডেকোরেশন করার জন্য টমেটো আর শসা কেটে নিচ্ছি। তো কীভাবে আমি ডেকোরেশনটি করছি আপনারা আমার সাথে দেখে নিন। তো আপনারা দেখতে পেলেন আমি খুব সহজে আরেকটি সালাদ ডেকোরেশন করে নিলাম। আশা করি আমার আজকের এই ডেকোরেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। এই সালাদ ডেকোরেশনের পর আমি আপনাদেরকে আরেকটি সালাদ ডেকোরেশন করে দেখাবো। তার আগে টমেটো দিয়ে একটি ফুল তৈরি করে দেখাবো, খুব সহজ এই ফুলটি। প্রথমে টমেটোটাকে ছিলে নিতে হবে এবং টমেটোর ছিলেনো অংশটাকে পেঁচিয়ে নিলেই একটা গোলাপ ফুলে তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টমেটোর চোকলাটাকে পেঁচিয়ে নিচ্ছি, আর চোকলাটাকে পেঁচিয়ে নেওয়ার ফলে কিন্তু একটি গোলাপ ফুলে পরিণত হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গোলাপ তৈরি হয়ে গেল। তো আমি এখন টমেটো দিয়ে আরেকটি ফুল তৈরি করে নিচ্ছি, আর এই ফুলটা অনেক সহজ। এই ফুলটি হচ্ছে লিলি ফুল। তো দেখুন কীভাবে, আপনারা দেখে বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু এই ফুলটি আমি তৈরি করে নিচ্ছি। তো এই তো ফুলগুলো তৈরি করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি সালাড ডেকোরেশন কিভাবে আমরা খুব সহজেই করে নিতে পারি। তো আপনারা দেখে নিন। তো দেখুন খুব সহজে একটি লিলি ফুল তৈরি করে নিলাম। তো আমি এখন আপনাদেরকে সালাড ডেকোরেশন করে দেখাবো। তো এখন এই সালাডটি ডেকোরেশন করার জন্য আমি গাজর দিয়ে কিছু গাজরের পাতা তৈরি করে নিচ্ছি, আর কীভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নেবেন। পাতাগুলো তৈরি করে আমি সালাদ ডেকোরেশন আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা দেখুন আমি করছি। তো আমি গাজরের পাতাগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। প্রথমে আমি একটি টমেটোর ফুল তারপরে চারপাশে গাজরের ফুল দিয়ে দিচ্ছি। তো এই সালাডটি ডেকোরেশন করার জন্য আমাকে আরও কিছু ফুল তৈরি করতে হবে। তো আমি টমেটো দিয়ে আরও কিছু ফুল তৈরি করে নিব, আর ওই যে পেঁয়াজটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি। আপনারা যদি আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই পেঁয়াজটা আরও সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখতে পাচ্ছেন মাঝখানে আমি পেঁয়াজের ফুলটা দিয়েছি। তো আমি আরও একটা ফুল তৈরি করে নিচ্ছি টমেটো দিয়ে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু, লেটুস পাতা গাজর আর পেঁয়াজ দিয়ে আমি আরেকটি ডেকোরেশন করে নিলাম। কালারফুল, খুব সুন্দর লাগে দেখতে। তো এভাবে আপনারা এই ডেকোরেশনটি করতে পারেন। তো আমি আজ আপনাদেরকে 4টি সালাদ ডেকোরেশন আইডিয়া তৈরি করে দেখালাম। একসাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সালাদ ডেকোরেশনগুলো আপনাদেরকে করে দেখালাম সেগুলো সবগুলো একসাথে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি।
তো আমার আজকের সালাদ ডেকোরেশন আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের এবারের ঈদকে স্পেশাল করার জন্য এভাবে সালাদ ডেকোরেশন করে আপনাদের খাবার টেবিলটি সাজাতে পারেন। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা যাতে ভিডিওটি দেখেন, তো আমার কষ্ট তখনই সার্থক হবে যখন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের প্রিয় মানুষদের সাথে আপনারা চাইলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন। আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, লাইক দেন, সাবস্ক্রাইব করেন এবং আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে। আশা করি আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমি জান্নাতুল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।